সন্দেশখালী নিয়ে এত কাণ্ডের পরেও আত্মবিশ্বাসী বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। সম্প্রতি প্রচারে গিয়ে তেমনটাই জানালেন নুরুল। যে উচ্ছ্বাস উদ্দীপনা, মানুষ উন্মাদ, সন্দেশখালীতে দেখবেন ওই নাটকটা শেষ হয়ে যাবে, নাটকটা আর থাকবে না। আমাদের নারীরা আমাদের যথেষ্ট ভালোবাসে এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। প্রতিবাদী মঞ্চ আজকে ভেঙে আমাদের দলে যোগ দিয়েছেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে সাথে হবে, তারা বলে গেল তো এটা সাজানো গল্প, এর থেকে কী প্রমাণ হয়? এর আগেও তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অকাল দোলে মেতেছিল সন্দেশখালী। ফের একবার সবুজ আবির নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির আনন্দ ভাগ করে নিলেন সেখানকার মেয়েরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের জয়ধ্বনিতে মাতল গোটা গ্রাম। খুশির বিরাট, আমরা যেখানে 500 টাকা করে পাই সেখানে 1000 টাকা করে পাচ্ছে, আর যেখানে 1000 টাকা পায় সেখানে 1200 টাকা পাচ্ছে। দিদি যা বলে তাই করে, দিদি দিদির আমরা ভোট দেব, দিদিকে আমরা চাই। ¡Vamos! 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 ¡Vamos!